নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রবি ঠাকুর বলেছিলেন, বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। বই পড়ে এই সাঁকোকেই যেন নির্মাণ করেছেন প্রতিমা শিল্পী সুকুমার প্রামাণিক। ছোটবেলায় গুরুদেবের কাছ থেকে শ্রী শ্রী ব্রহ্ম বৈবত্ত পুরাণ নামক বইটি পেয়ে তার সাগ্রহে পড়তে আরম্ভ করেন। পড়ার ফাঁকেই খুঁজে পান এক অন্য দেবতাকে, তিনি হলেন সহস্রবদন ধর্মদেবতা। শ্রীকৃষ্ণের বক্ষ থেকেই তাঁর জন্ম। তৎক্ষণাতেই সুকুমারবাবু ঠিক করে ফেলেন যে বড় হয়ে এই ভিন্নরূপী দেবতার মূর্তি তৈরি করবেন, আর যেমন ভাবা তেমন কাজ। 2005 সাল থেকে শুরু করে দেন এই বিশালাকার মূর্তির নির্মাণ প্রক্রিয়া। দীর্ঘ 10 বছর পর 2015 সালে আংশিকভাবে এই মূর্তি তৈরির কাজ সম্পন্ন করেন সুকুমারবাবু। ওই বছর থেকেই দোল পূর্ণিমার পর শীতলা অষ্টমী তিথিতে এই ধর্মদেবতার পুজোর শুভারম্ভ হয়। সেই পুজোর প্রচলন আজও আছে। শীতলা অষ্টমীর দিন থেকে শুরু করে পরবর্তী 4 দিন জাঁকজমকপূর্ণভাবেই ধর্মদেবতার আরাধনা করা হয়। পুজো উপলক্ষে 10 দিন ধরে একটি মেলারও আয়োজন করা হয়। তাই সব মিলিয়ে এই পুজোকে কেন্দ্র করে গোটা কোচবিহারে সাজো সাজো রব থাকে। প্রতিমার আকৃতি ভিন্ন হওয়ার পাশাপাশি এই পুজোর প্রথাও খানিক অন্য ধরনের। ধর্মদেবতার সহস্র বদন হওয়ায় তার পুজোতেও 1000টি ঘট, 1000টি ভোগের বাসন এবং 10 জন পুরোহিতকে প্রয়োজন হয়। সুকুমারবাবুর দাবি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ধর্মদেবতার ঢালাই করা একটিমাত্র মূর্তি রয়েছে যেটি তিনি নির্মাণ করেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ তো এই মূর্তি তো ভারতবর্ষের কোথাও মনে হয় তৈরি হয়নি, শাস্ত্রে লেখা আছে দেখা হয়নি। শ্রী শ্রী ব্রহ্ম বৈবত পুরাণে লেখা আছে যে সহস্রবদন ধর্ম মূর্তি, কিন্তু ধর্মের যে 1000 মাথায় এত বড় বিশাল মূর্তি হয়তো বানানোর কোনো কারিগর সমর্থ হয়নি আজও। সুকুমার প্রামাণিকের তুলির টানে কোচবিহারের মাঘপালা এলাকায় স্বমহিমায় বিরাজমান ধর্মদেবতা স্থানীয়দের কাছে খুবই জাগ্রত। কথিত আছে, তাঁর কৃপায় নির্ধনের ধন প্রাপ্তি, বৃদ্ধের যৌবন প্রাপ্তি এবং নিঃসন্তানের সন্তান প্রাপ্তিও ঘটে। তবে লোকগাথা যাই হোক না কেন, সুকুমারবাবুর হাতের জাদুতে কোচবিহারবাসী এক ভিন্নরূপী দেবতাকে আরাধনার সুযোগ তো পেয়েছে। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটিকে, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।